হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল সুজিত ব্লগ এসপি। সো বন্ধুরা, গরমের দিনে তো পাহাড়ে আমরা অনেকবার গেছি, সো এবার মন চাইলো যে এবার বর্ষার দিনে পাহাড়ে গিয়ে পাহাড়ের পুরো ভিউটা দেখতে, যে বর্ষার দিনে কেমন, আর বর্ষার দিনে ঝর্ণাগুলো দেখতে বাপরে বাপ অসাম লাগে একদম। তাই আমরা যাচ্ছি এখন পাহাড়ে, মনসুন টাইম, লেটস গো। রেডি শেডি হয়ে স্কুটি নিয়ে এখন আমরা বেরোবো। দিস ইজ মাই হেলমেট, এটা খুবই দরকার জিনিস পাহাড়ে গেলে, এটা অবশ্যই লাগবে, নিজের সেফটির জন্য না হোক পুলিশের সেফটির জন্য। মনসুন টাইমে পাহাড়টা দেখতে কেমন হয় আর পাহাড়ের সাইড ভিউগুলো দেখতে কেমন, সেটা দেখার জন্য তোমাদের ভিডিও সাথে থাকতে হবে আর দেখতে থাকতে হবে। সো পাহাড়ে গিয়ে সব তোমাদের সাথে শেয়ার করছি, ওখানে গিয়ে পুরো ঝর্ণা টনা থাকলে ওখানে ফটো ভিডিও করব। সো চলো যাওয়া যাক আগে ওখানে। সো বন্ধুরা, আমরা যে জায়গায় যাচ্ছি সেই জায়গাটার নাম হচ্ছে মুক্তিখোলা। যাই হোক, এই যেখানটায় আমাদের ডেস্টিনেশন আর এখানটায় হচ্ছে ভি পয়েন্ট, মানে মুক্তিখোলা, ওখানে ভি পয়েন্ট। তোমরা যা যা চেনো না মুক্তিখোলা আর কি, তারা গুগল ম্যাপে সার্চ করে দেখতে পারবে যে মুক্তিখোলা জায়গাটা কেমন। আর অনেক দিন আগে গেছিলাম সেই জায়গাটাতে, সো আজকে অনেক দিন পরে আবার যাচ্ছি। আর বন্ধুরা, সবথেকে ভালো কথা হচ্ছে বর্ষার দিন এটা, আমাদের ওখানে তো একটু মেঘলা মেঘলা আকাশ ছিল, কিন্তু এখানে আসার পরে হালকা রোদ ওঠাতে মন পুরো হ্যাপি হ্যাপি গাইজ। কারণ আমাদের এটাই ভয় ছিল যে এখানে আসার পরে ডাইরেক্ট আবার বৃষ্টি না শুরু হয়ে যায়, ব্যাস এটার ভয় আর হলো না, কারণ এখানে একটু রোদ রোদ উঠে গেছে। আর গাইজ, আমরা মুক্তিখোলায়ও যাচ্ছি এবার ফার্স্ট টাইম, বর্ষার সিজনে এবার ফার্স্ট টাইমে যাচ্ছি, মানে কোনোবারই যাইনি, বর্ষার দিনে তো যাইনি পাহাড়ে তো কোনো দিনও না, এর আগে হয়তো একটা ভিডিও করেছি, আর এটা সেকেন্ড টাইম মুক্তিখোলাতে। আর মুক্তিখোলাতে ঝর্ণার ভিডিওগুলো দেখতে আরও অসাম লাগবে। তো বন্ধুরা, যেতে যেতে এই ব্রিজটার এখানে দাঁড়ালাম, যেটা হচ্ছে মুক্তিখোলা যাওয়ার পথে এখানটায় পরে ব্রিজটা, তো ব্রিজটাকে তোমাদের দেখাচ্ছি। এটা হচ্ছে ব্রিজ আর নদীটা, এখান থেকে তো দেখতে মারাত্মক লাগছে, নদী চারিদিকে পাহাড় অসম। এখানে আর বেশিক্ষণ দাঁড়াচ্ছি না, আর আমাদের ডেস্টিনেশন মেন যেটা মুক্তিখোলা ওখানে যাচ্ছি, মানে আমরা যেখানে যাচ্ছি মুক্তিখোলা সেখানে যাওয়ার যে রাস্তাটা আছে সেই রাস্তাটা দিয়ে সোজা যেতে যেতে বাঁ দিকে এই ব্রিজটা পড়ে। আর বন্ধুরা, এটা হচ্ছে দুধিয়ার ব্রিজ, ওয়ান সাইড ব্রিজ, যেটা সাধারণত এক সাইড দিয়ে একজন, মানে এক সাইড দিয়ে একটা গাড়ি যেতে পারবে, আর ওখানটায় ওয়েট করতে থাকবে যারা যারা এদিকটায় আসতে চায়, ওইখানটায় গাড়িগুলো ওয়েট করে থাকবে, আমরা যাবো তারপরে এখানে আসবো। সো বন্ধুরা, এখানে বর্তমানে একটা ঝর্ণা পেলাম, যেটা খুবই ছোট ঝর্ণা, কিন্তু এটার ভিতরে গিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো, ছোট হোক বা বড় হোক, ঝর্ণা তো ঝর্ণাই হয় গাইজ, দেখতে অসাম। তোমাদের একদম ভিতরটা নিয়ে দেখাচ্ছি, তো আসো। ঝর্ণার শুরুয়াটটা দেখাচ্ছি তোমাকে, একদম গভীরে চলে আসছি, পুরো ডার্ক সাইড হয়ে আছে, আমার পিছনটা তো দেখতেই পাচ্ছ, পুরো ডার্ক হয়ে আছে, একদম ওইদিক থেকে আসছে, একদম ওইদিক থেকে। যেহেতু ঝর্ণাটা ছোটো, কিন্তু এটা বর্ষাকালের জন্য ঝর্ণাটা ভালো করে দেখা যাচ্ছে আর বোঝা যাচ্ছে, বাট গরমের সিজনে বা অন্য কোনো সময় আসলে এই ঝর্ণাটাও দেখা যায় না। যাই হোক, আজকে এলাম, দেখতে পেলাম, এটাই খুব ভালো লাগছে। পাহাড়ে যেতে বেশ ভালোই লাগে, তুমি একাকিত্ব থাকতে ভালোবাসো, তাহলে আমার মতে পাহাড়ই বেস্ট, যেখানে নিস্তব্ধতা দিয়ে চারিদিকটা ঘেরা, পুরোপুরি শান্ত একটা পরিবেশ। হ্যাঁ, শুধু আওয়াজ বলতে কিছু পশু পাখিদের, তুমি চোখ বন্ধ করলে বুঝতে পারবে ঝর্ণার আওয়াজ, নদী বইছে, জঙ্গলে থাকা অনেক পশু পাখিদের আওয়াজ, মনে হবে যেন পাহাড়টাই কথা বলছে। একটা আলাদাই অনুভূতি আসে এই জায়গাটার থেকে। তো বন্ধুরা, আমরা যেতে যেতে এমন জায়গায় চলে এসেছি, মানে এখানে মুক্তিখোলার এই জায়গাটাতে কোনো মানুষজন নেই, আর ওই সাইডে তোমরা দেখতে পাচ্ছ ওখানে একটা মন্দির, যে জায়গাটা খালি শুধু একটা মন্দির আছে, আর এই সাইডটা তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। এই সাইডগুলোতে দেখো, রাস্তা তো আছে করে দেওয়া, রাস্তা করে দেওয়া তো আছে, বাট এখানে কোনো মানুষজন নেই, যার ফলে আর উপরে আর যাচ্ছে না, উপরে গিয়ে আর ভিডিও শিডিও করছে না, বাই চান্স বাঘ টাক বাড়ায় আসলে হয়, বাপরে বাপ, পুরো জঙ্গল জঙ্গল এরিয়া। যেহেতু উপরে রাস্তা আছে, যাওয়ার রাস্তাটা আছে, তা আমরা আর যাচ্ছি না, এখান থেকেই পুরো ভিডিও শিডিও করে এখান থেকেই বাড়ি যাচ্ছি। ওখান দিয়ে একটা নদী বেয়ে বেয়ে আসছে এখানে, আর ওই যে তোমরা দেখতে পাচ্ছ, ওই দেখো হরিণ, আই মিন ছাগল, ওগুলো, এটা আমাকে ও বললো হরিণ। যাই হোক, কতগুলো হরিণ, অনেক হরিণ আছে ওখানে, হরিণ আর ছাগলের মধ্যে দূর থেকে তফাতই বোঝা যায় না, দূর থেকে হরিণই লাগে, মানে যে যেটা মনে করে।
হরিণ হলে হরিণ আর ছাগল হলে ছাগল। আর এই যে তোমাদের দেখালাম এই যে মন্দিরটা, যেটা ওখানটায় গিয়ে তোমাদের বললাম যে ওখানে মানুষজন যায় না, বাঘ টাক বেরিয়ে যেতে পারে ওখানটায় গিয়ে। সো ওইখানে মানুষজন যায় বন্ধুরা, মানুষজন যায়। আমরা যেহেতু ফার্স্ট টাইম এখানে আসাই আর বেশি উপরে উঠছি না, এখানটাই পুরো ভিউ টিউ দেখে এখানে ভিডিও শিডিও করে তারপরে এখন এখান থেকে বেরোবো। আমরা পাহাড়ে পুরোপুরি উঠিনি বলে ভিউটা অত ভালো আসেনি। যাই হোক, এটা নিচ সাইডেই ছিল এই যে জায়গায় আসলাম আমরা মুক্তি খোলা, এর জন্য যেরকম ভিউ দেখালাম ব্যাস ওরকমই। আগের বার মিরিকে গিয়ে পুরো ভিজে গেছিলাম, এবার আর ভিজতে যাই না কারণ উপরে উঠলে কনফার্ম বৃষ্টি পড়বে আই থিঙ্ক। এখানে আকাশও মেঘলা মেঘলা হয়ে গেছে, শুধু এটাই ভালো হলো এত দূর আসার পরেও বৃষ্টিটা পড়েনি, জাস্ট এটাই ভালো লাগছে। তাছাড়া আসার সময় একটু রোদ উঠছিল, যাই হোক এখানে আস্তে আস্তে আবার মেঘলা মেঘলা হয়েই গেল। কেউ হয়তো ঠিকই বলেছিল, খেসলি মজা মঞ্জিল কা নহি রাস্তো কা হ্যায়। সো বন্ধুরা, এইমাত্র চলে আসলাম বাড়ি। সব থেকে ভালো হয়েছে আমরা ঘুরতে গেছিলাম তখন বৃষ্টি পড়েনি, বাড়িতে আসার পরে বৃষ্টি পড়ছে, তোমরা হয়তো শুনতে পারছো আওয়াজ। যাই হোক, এটা ভালো হয়েছে। আর আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, আর যা যা নতুন এই চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলো না। তো দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।